5 বছর আগে মানসিক ভারসাম্যহীন মাকে হারিয়ে ফেলেন ফারজানা। এরপর অনেক খোঁজাখুঁজি করেও মায়ের আর কোনো সন্তান পাওয়া যায়নি। তবে এবার অপেক্ষার শেষ হলো। ফেসবুকের কল্যাণে নিজের মাকে রাস্তায় পড়ে থাকতে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়ে একমাত্র মেয়ে ফারজানা আক্তার। নওগাঁ থেকে রুহুল আমিনের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। হারিয়ে যাওয়ার 5 বছর পর রিনা আক্তার ফিরে পেলেন তার পরিবার। 2017 সালে বাড়ি থেকে বের হয়ে যান মানসিক ভারসাম্যহীন রিনা। তিনি খুলনার ফুলতলা উপজেলার নারীপাড়া গ্রামের মহসিন আকন্দের স্ত্রী। ফারজানা আক্তার নামে ঢাকার এক নার্সিং কলেজে পড়ুয়া মেয়ে রয়েছে তার। ফারজানা আক্তার জানান, 2015 সাল থেকে তার মা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। তখন থেকে কাউকে কিছু না বলে মাঝে মধ্যেই বাড়ি থেকে বের হয়ে যেতেন। হঠাৎ একদিন বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। স্বজনেরা বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে হতাশ হয়ে পড়েন। এক সপ্তাহ আগে নওগাঁর নিয়ামতপুর উপজেলা সদরের জিরো পয়েন্ট এলাকায় স্থানীয় কয়েকজন তরুণ রিনা আক্তারকে ভবঘুরে অবস্থায় দেখে তার ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন। ছবিটি ছড়িয়ে পড়লে সোমবার ফারজানা আক্তারের এক স্বজন দেখতে পেয়ে তাকে খবর দেয়। পরদিনই মাকে নিতে ছুটে আসেন ফারজানা ও তার খালাতো বোন শাহনাজ। এ সময় মাকে রাস্তায় পড়ে থাকতে দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন ফারজানা। 2015 সালে প্রথম আমার আম্মু অসুস্থ হয়ে পড়ে শারীরিকভাবে মানসিকভাবে। তো তার এই শারীরিক মানসিক অসুস্থ হওয়ার পর তাকে আমরা অনেক চেষ্টা করি, চিকিৎসা কবিরাজ যেভাবেই হোক। 2019 থেকে তার এই পর্যন্ত 2022 পর্যন্ত সে একদম নিখোঁজ ছিল, যে তার কোনো খবর ছিল না। মানে যা হয়েছে আমরা কিছুই জানি না, সে আদৌ বেঁচে আছে না মারা গেছে কিছু জানি না। নিয়ামতপুরের কিছু গণ্যমান্য ভাইয়া চেয়ারম্যান মেম্বার যাদের উসিলায় আমরা হচ্ছে এই খবরটা পাইছি, তারা গুগল ট্র্যাক করে আমার মানে নানু বাড়ির ঠিকানাটা দিয়ে তারা হচ্ছে খুঁজে পেয়েছে আমার আম্মুকে, আর আমাদেরকে খবর জানিয়েছে। তাদের কাছে মানে সারা জীবন তাদের কৃতজ্ঞতা প্রকাশ করব। এমন রাস্তায় যারা মা আছে, বাবা আছে, যাদের ছেলে মেয়ে সন্তান আছে, আপনাদের মতো এরকমের ভালো মানুষের হাতে পড়ুক, তারা ফ্যামিলিকে খুঁজে পাক, মা বাবাকে সাথে পাক, আমি দোয়া করি। আর এটা চাই আপনি ওর জন্য, ওর মায়ের জন্য দোয়া করবেন, দীর্ঘ 9 বছর পরে মায়ের আদর স্নেহ যাতে পেতে পারে এরকমের দোয়া করবেন। এদিকে রিনা আক্তারকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া এবং রিনা আক্তারের মাথায় ক্ষত থাকায় তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসার দায়িত্ব নেওয়া ব্যক্তিরা হলেন স্থানীয় যুবক আব্দুর রাজ্জাক নয়ন, তারেক ও ঔষধের দোকানদার হারুন রশিদ। তাদের প্রচেষ্টায় আজ সন্তান ফিরে পেল তার মাকে। এখানে আমাদের গত মার্চের প্রথমে এই যে আমাদের এই যে বেটিটা আমাদের ব্রিজের উপরে দেখা যায়, ও ওখানে অবস্থান করে। তো আমরা দেখি তো সে দিন রাত ওখানে শুয়ে থাকে। এক পর্যায়ে আমরা দেখলাম যে মহিলাটা কী অবস্থা, খানা পানা এগুলো সব আমরা প্রথম থেকে তার তদারকি শুরু করে নিই। তারপরে এক পর্যায়ে 2-3 দিন পরে দেখতেছি সে একটু অসুস্থ হয়ে পড়ে, তার মুখমণ্ডলে কী যেন ভাইরাসজনিত কিছু সমস্যার কারণে। তারপরে আমরা সঙ্গে সঙ্গে ডাক্তার নিয়ে এসে, মেডিকেল ডাক্তার নিয়ে আসার পরে ওনাকে প্রেশার মাপায়, তার প্রেশার ছিল 140/80। তাকে ওষুধপত্র খাওয়ায়, সেবা যত্ন নিয়ে সে এখন আল্লাহর রহমতে অনেকটা সুস্থ। নিয়ামতপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বজলুর রহমান জানান, ফেসবুকে ওই নারীর বিষয় জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে তার পরিবারের সাথে যোগাযোগ করেন তিনি। পরে মঙ্গলবার বিকেলে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ মামুনকে অবহিত করে স্বজনদের কাছে রিনা আক্তারকে হস্তান্তর করা হয়। ওখানে যে মুসল্লিগুলো আছে, তারেক সহ যারা ওখানে অবস্থান করে প্রতিনিয়ত, তারা আমাকে জানাইছিল যে একজন ব্রিজের উপরে একজন অপরিচিত মহিলা এখানে ঘোরাফেরা করতেছে বা এখানে চলাফেরা করে, বিষয়টা আমরা লক্ষ্য করতেছি, বিষয়টা আপনি একটু দেখেন। আমি আমার গ্রাম পুলিশদের দিয়ে অবজারভেশনে রেখেছিলাম,
গত তিন দিন আগে আমার কাছে আবার খবর আসে যে না তার চিকিৎসা যেটা আছে সেই চিকিৎসাগুলো উন্নত হচ্ছে। উপজেলা চেয়ারম্যান নিয়ামতপুর এবং আমি ওসি সাহেবকে এই বিষয়টা অবগত করেছি, আমি ডিএসবিকে অবগত করেছি এই বিষয়টা নিয়ে। তারা কিন্তু সার্বিক খোঁজখবর রাখতেছিল যে এটা এখানে কেন অবস্থান করছে, যে এটা খোঁজখবর রাখতেছিল। কিন্তু কালকে একটা অনুষ্ঠানে যখন আমি যাই, যাওয়ার সময় দেখতেছিলাম যে সে ওই অবস্থায় বসা আছে। আমি দু একটা কথা বলতে চাইলো কিন্তু সে কথা বলতে চায় নাই আমার সাথে। আমি ঘণ্টাখানেক পরে কিন্তু দেখি যে আমার সেই মুসল্লি যারা আছে তারা কিন্তু আমাকে খবর দিয়েছে যে না এটার আমরা গুগলের মাধ্যম দিয়ে মানে তার সঙ্গে আগে হয়তো তারা কথা বলেছে যে তাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে তাদের যোগাযোগ হয়েছে। সেই মোতাবেক তার বোনের যেটা বড় বোনের যে মেয়ে এবং তার ভাগ্নে এরা কিন্তু আসতেছে, এই কথাটা আমি জানতে পেরেছি। তা আমি জানতে পেরেছি যে তার ফারজানা বলে একটা মেয়ে আছে, সে ঢাকা সরাদ্দে মেডিকেল কলেজে সে লেখাপড়া করে। আমি তার সঙ্গে যোগাযোগ করার কথা বলেছিলাম এবং আমি তার মেয়ের সঙ্গে সরাসরি কথা বলে এবং বরেন্দ্র যে তাকে মানে নিরাপদে যেন নিয়ামতপুরে আসতে পারে আমি মেয়েটির সঙ্গে সার্বক্ষণে রাত দুটো পর্যন্ত পৌনে দুটো পর্যন্ত তার সাথে আমি যোগাযোগ করেছি। পাঁচ বছর পর সে তার মাকে দেখতে পেয়ে অত্যন্ত সে খুশি হয়েছে এবং আমরা অত্যন্ত খুশি। আমি মনে করি আমার বাম পাশে ওনারই মেয়ে একজন সেবা আমাদের মতন সেবা যেমন দিয়েছে সে একজন প্রথম বর্ষের কিন্তু মেডিকেলের ছাত্রী, সেও জানে এরকম মানে অসহায় মানুষ যারা থাকে তাদেরও জানে এরকমভাবে তারা সেবা দিতে পারে।